বাস দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর, বাসে আগুন লাগিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালো এলাকাবাসী। মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিনে পাণ্ডবেশ্বরে দুঃস্থদের কম্বল বিতরণ করলেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। চাপে আটকে রাখা নেতারা সব এক এক করে বেরিয়ে যাবে, লক্ষ্মীরতন শুক্লা পদত্যাগ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। এতদিনে রাজ্য সরকারের কিষাণ সম্মান নিধি অনুমোদনে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ, বললেন কৃষকদের বঞ্চিত হওয়ার কথা। লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড বানানো নাটক, মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের। চামড়া গুটিয়ে আমরা করে দেব, অনুব্রতর পগার পার্কে পাল্টা কটাক্ষ বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়াকে পার্টির বেঁচে থাকা অংশের দর্শন বলে কটাক্ষ দিলীপ ঘোষের। শোভন বৈশাখী ছাড়াই হবে মেগা মিছিল, বললেন মুকুল রায়। ফের ফিরতে চলেছে তৃণমূল, গোপন সমীক্ষা রিপোর্টে কলকাতা ও 224 পরগনায় বেশ এগিয়ে ঘাটফুল শিবির। বর্ধমান জেলা পরিষদে তোয়ালের রং বদল, গেরুয়া তোয়ালে ঘিরে দল বদলের জল্পনা। রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, 224 পরগনার সংক্রমণে ফের চিন্তার ভাঁজ সরকারের কপালে। শোভনের বাড়িতে ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক, বৈঠক ঘিরে ফের জল্পনা তুঙ্গে। হিন্দু ভোট ভাগাভাগি করতে আগামী বিধানসভা নির্বাচনে 100-এর বেশি আসনে প্রার্থী ফিতে চলেছে শিবসেনা। আইএএস অফিসার পরিচয়ে কোটি টাকা তোলার অভিযোগে একজনকে দুর্গাপুর থেকে গ্রেপ্তার করল সিআইডি। আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, উত্তপ্ত খড়িবাড়ি। কাঁথিতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে এফআইআর দায়ের করল শুভেন্দুর আইনজীবী, হুঁশিয়ারি আইসিকেও। নারদা কাণ্ডে চার্জশিট দিতে বিধানসভা স্পিকারের অনুমতি চায়নি সিবিআই, হাইকোর্টে রাজ্যের মন্তব্য। কয়লা পাচার কাণ্ডে এবার সিবিআই নজরে 3 আইপিএস অফিসার। পুর প্রশাসক পদ থেকে সৌমেন্দু অধিকারীকে কেন সরানো হল, দলকে প্রশ্ন হাইকোর্টের। রাজনৈতিক কারণ নয়, ক্রিকেটের মাঠে ফের ফিরতে চাই, পদত্যাগ প্রসঙ্গে মুখ খোলেন লক্ষ্মীরতন শুক্লা। রাজ্য সফরে রাজ্যপাল, বর্ধমানের পর তমলুকে সফর ছাড়লেন তিনি। প্রচারের জন্য প্রকল্প, মানুষের জন্য নয়, শাসক দলকে কটাক্ষ দিলীপ ঘোষের। মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, দমদম স্টেশনে ব্যাহত ডাউন ট্রেন পরিষেবা। বিজেপি নেতাকে বাঁশ দিয়ে বেধড়ক মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এই নিয়ে উত্তপ্ত ট্যাংরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 ইন্ডিয়া, বাংলা।